Yeah, I think that's আজকে এই রবিবারের সকালে বাগনান স্কেচ ক্লাব আয়োজিত এবং যার মূল আধিকারিক আমাদের অনিমেষের পরিচালনায় এবং বড়বেতা থেকে আগত আমাদের শিল্পী বন্ধুরা যাদের বাগনানের তরফ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আজকে একটা দূর থেকে তারা এসেছেন এবং আমাদের সঙ্গে আছেন চন্দ্রনাথ বসু, যিনি বাগনানের একজন প্রখ্যাত সমাজসেবী, বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির ভূমি ও পর্যটন দপ্তরের কর্মাধ্যক্ষ। আমার পাশে আছেন মধুসূদন বাগ, তিনি একদিকে চিকিৎসক, একদিকে সমাজকর্মী, আবার আর একদিকে উনি হচ্ছেন শিক্ষক। উনি বাগনানের সমস্ত সামাজিক কাজগুলোতে উনি থাকেন। আর আমার পাশে আছে অনিমেষ, যার জন্য যার ডাকেই আজকে আমরা এখানে এসেছি। আজকে একটা নতুন জিনিসের সম্মুখীন হলাম। আজকে অনিমেষকে ধন্যবাদ জানাই, তার সংস্থাকে ধন্যবাদ জানাই এবং যারা গার্জেনরা এসছেন এবং স্টুডেন্টরা যারা আছে প্রত্যেককে অভিনন্দন জানাই। এই যে নতুন উদ্যোগ, এই যে আমরা যে কোনো ক্ষেত্রেই প্রতিযোগিতা করতে করতে যখন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যে হাঁপিয়ে উঠেছে, সেই আঁকার আমরা এতদিন জানি আঁকার প্রতিযোগিতা হয়, কিন্তু আঁকার যে একটা সুন্দর ওয়ার্কশপ হয়, যে প্রতিযোগিতায় যারা ভালো করলো তারা পুরস্কার পেলো, যাদের টেকনিক্যাল ভুলগুলো থাকে তারা হয়তো পুরস্কার পেলো না, কিন্তু তাদের সেই টেকনিক্যাল দিকগুলো যেগুলো যারা ভুল রাখছে সেইগুলো তাদেরকে ধরিয়ে দেওয়ার মতো সুযোগ থাকে না। কিন্তু আজকের যে ওয়ার্কশপ আছে, এই ওয়ার্কশপে আজকে শিক্ষকরা, মানে যারা আঁকার যারা শিক্ষক এবং ছাত্রছাত্রীরা, তারা একটা সম্মিলিতভাবে একজন যিনি আঁকছেন তিনি তার যে ভুলটা, তার যে টেকনিক্যাল ভুলটা, সেই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্যই আজকে কিন্তু একটা সম্মিলিত প্রচেষ্টা। তাহলে সে আগামী দিনে একদম নিখুঁত একজন শিল্পী হয়ে উঠতে পারবে এবং আমাদের সমাজে তারা উজ্জ্বল মুখ হয়ে উঠতে পারবে। এইভাবে প্রতিযোগিতা যেমন থাকবে, কিন্তু প্রতিযোগিতার পাশাপাশি যদি ওয়ার্কশপগুলো যদি আমরা নিয়মিত যদি চালিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মকে আমরা অনেক নতুন পথ দেখাতে পারব। এবং আমি আশা করব যারা আজকে আছেন এখানে, যারা এখানে যারা আঁকছেন, যারা ভাই যারা তোমরা আঁকছো, ভাই এবং বোনেরা, ছেলেরা মেয়েরা যারা আঁকছো, তোমরা সুন্দরভাবে তোমাদের যেমন পড়াশোনার একটা ক্যারিয়ার আছে, পড়াশোনা আগে তার সঙ্গে আঁকাটাকেও সুন্দর করে যাও। আমরা জানি আমাদের বাংলার, আমাদের ভারতবর্ষের অনেক চিত্রকর আছেন, অনেক শিল্পী আছেন, যারা শুধু আঁকার মাধ্যমে শুধু ভারতবর্ষে নয়, শুধু বাংলায় নয়, তারা সারা পৃথিবীতে তারা নাম অর্জন করতে পেরেছেন সারা পৃথিবীতে। এবং তাদের আঁকার ছবি আমাদের লন্ডনের, ফ্রান্সের এইসব জায়গায় কিন্তু সেই সব চিত্রকরদের ছবি কিন্তু সেখানে তাদের মিউজিয়ামের কিন্তু সেখানে আছে, আমরা দেখেছি, আমরা জেনেছি। সুতরাং তোমরা এই আঁকাটাকে যেমন পড়াশোনাটাকে সুন্দরভাবে তোমরা নিয়েছো, তেমনি আঁকাটাকে অত্যন্ত সুন্দরভাবে, আমরা তো জানি যে মনের ভাব প্রকাশটাই আমরা আঁকার মাধ্যমে তুলে ধরি। আমরা যেমন কবিতা বলি, আবৃত্তি করি, সেটা মনের ভাব প্রকাশ করি, তেমনি আঁকার মাধ্যম দিয়েও ছেলেরা মেয়েরা তাদের ভাব প্রকাশ করছে। সে যেটা ভালোবাসে বা তার যদি মনে অন্য কোনোরকম কোনো ব্যাপার থাকে সেইগুলো সেই ছবির আকারে সেগুলো তুলে দেয়। সাথে সাথে আজকে অ্যান্টি ড্রাগ দিবস আছে। আজকে আমি বলছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আজকে জন্মদিবস আছে। সুতরাং আজকে এই যে ড্রাগ দিবস আছে, ড্রাগ ব্যাপারটা আমি ছোটো ছোটো ছেলে মেয়েদের কাছে ড্রাগ ব্যাপারটা নিয়ে খুব বিস্তারিত আমি কথা বলতে চাই না, কেন ড্রাগ ব্যাপার হচ্ছে, ড্রাগ হচ্ছে একটা নিষিদ্ধ বস্তু। যেই নিষিদ্ধ বস্তুটা যদি কোনো মানুষ গ্রহণ করে তাহলে সে মানুষ আর মানুষ থাকে না, মানুষ অমানুষ হয়ে যায়। সে তখন তার পারিপার্শ্বিক লোক, তার বাবা মা, তার ভাই দাদার সঙ্গে সে যদি ড্রাগ নিয়ে ফেলে তাহলে সে খারাপ আচরণ করে। সেই জন্যে আমাদের মনে রাখতে হবে ড্রাগটাকে আমাদের পরিত্যক্ত, আমরা এটাকে কোনোদিন ড্রাগটাকে ছোবো না, এটা কিন্তু আমাদের আজকের দিনে এখানে আমরা আমাদের শপথ করতে হবে। আমি আর বেশি কথা না বলে আজকের এই সুন্দর একটা সুন্দর জায়গার মধ্যে, আমরা সারাদিন বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি, কিন্তু আমার মনে হচ্ছে আজকে সারাদিনটা আমার অত্যন্ত ভালো লাগবে
একটা ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরবো, যে অনিমেষের আজকে এই যে ওয়ার্কশপ, এই ওয়ার্কশপের যে একটা এই একটা ভালো জায়গা, একটা সুন্দর সুন্দর মনোরম জায়গা দিয়ে আজকের দিনটা আপাতত শুরু হলো। তাই আজকে আমি অনিমেষকে পুনরায় আমি ধন্যবাদ জানিয়ে, তার যারা সঙ্গীরা আছে তারা প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, এবং যারা গর্বিতা থেকে যারা এসেছেন তাদেরকে আমি তো সত্যিকারেরই তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। তারা আজকে রোববার একটা ছুটির দিনে শুধুমাত্র আঁকার জন্যে তারা এতটা দূরে বাগনানে চলে এসছে, তাদের এই প্রচেষ্টাকে আমরা সম্মান জানাই, ধন্যবাদ।